জারটা আমি দিয়ে দিচ্ছি, এখন 4 দিন তো কাকিদের বলা যায় না ওরকম, খারাপ লাগে দেখতে। এখন আমি করি, তারপরে কবে ফোন করে, ফোন করে কি বলে দেখি, এখন অবধি কি তো বলেনি। আমি ঝাড়টা দিয়ে ফেলি, ওদিকে অলমোস্ট দেখো সব ঝাড়ফাড় দিয়ে এসছি, একদম বেডরুমেও ঝাড়ফাড় দিয়ে এসছি। এখন রান্নাঘরে, রান্নাঘরে ঝাড় দেবো, অল্প দুটো বাসন রয়েছে সেগুলো, এই যে কটা বাসন সকালের চায়ের সেগুলো ধুয়ে ফেলবো। হাজব্যান্ড টমেটো নিয়ে এসছে, চিকেন নিয়ে এসছে, শুধু মাছ আর মাছ হচ্ছে কদিন ধরে, তাই আজকে বললাম যে একটু চিকেন নিয়ে এসো, ছেলেটা অনেকদিন মাংসও খায় না। এইগুলো এই ছাড়াবো তাই এখানে সাইড করে রেখেছি, পেঁয়াজগুলো রসুনগুলো কটা মটরশুঁটি নিয়ে এসছে, এগুলো সব ছাড়াবো। একা এই করলে যে কী সমস্যা হয়, এগুলো গুছিয়ে ফেলব। আমি আবার ওই ঝাড় দিতে গেলে আমার আবার বাতি কুচে টুচে না দিলে ঠিক মনে হয় ঝাড় দেওয়া যেন হয় না। ঝাড়টাই এত সুন্দর করে আমি দেওয়ার চেষ্টা করি যাতে মোচার সময় কষ্ট না হয়। মুছবো তো না, এমনি আমি আজকে মাথা ধোবো, একটু হেয়ার ওয়াশ করবো, ওই জন্য মশার আজকে কোনো প্রশ্নই উঠবে না। আলুর এইটাতে রাখি মটরশুঁটিগুলো, আজকে যদি এমনি আবার মোছামুছি করি, বাপরে গলা দিয়ে কথা বেরোবে না, এমনি গলা দিয়ে কথা বেরোচ্ছে না, গলা কি বসে গেছে এই ঠান্ডার জন্য, আবহাওয়ার পরিবর্তনের জন্য। সকালের যা জলখাবারটা তো খাওয়া হয়ে গেছে, রুটি করেছিলাম, কালকের একটু তরকারি ছিল সেইটা গরম করে দিলাম, হাজব্যান্ড খেলো বাটার রুটি, আর আমি চা আর রুটি খেয়ে নিয়েছি। আমি ওষুধের এই কাগজগুলো দেখো রেখে দিই, কড়াইয়ের পেছনটায় মাজতে, ভেতরে মাজতে, হেবি সুন্দর চকচক করে পুরো মাংসের চকচকটা, খুবই 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 পাপড়ে বাপ কী যে এরা গিট দেয় খোলাই অসম্ভব। আর এক হাতে পেঁচিয়ে পেঁচিয়ে দেয় কী হয় খুলে তো যাই হোক, বাহ দারুণ পিস, একদম বড়ো বড়ো পিস, মাংসটা ধুয়ে ফেলেছি। মাংস যদি ও ঠিকঠাক ধোয়া না হয় আমার মন কুৎকুৎ করে বাবা, একদম পুরো একদম আমার ঠিকঠাক মনের মতন করে ধোয়া হয়েছে, এবার যাবো স্নান করতে, স্নান করে এসে রান্নাটা করব, কিচ্ছু করবো না, শুধু জলপাইয়ের চাটনি আর এই মাংস। চলো চটপট স্নান সেরে আসি। তারপরে বাপ স্নান সেরে আসলাম, এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, তেজপাতা ফোড়ন, জিরে আর এই চারটা স্টার অ্যানিস, আর এলাইচি দেবো 3-4 থেতে করে, এই যে এলাইচি দিলাম 3 থেতে করে। কারেন্ট নেই আজকে, লোডশেডিং। দেখো 5 ফোড়ন ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে, কুকারে তো আগে জলপাইটা একটু নুন দিয়ে সিটি দিয়ে নিয়েছিলাম, তারপরে ভালো করে একটু আটা দিয়ে ঘেঁটে নিলাম, ঘেঁটে নিয়ে সিম্পল চাটনি করব। মানে সিম্পল বলতে কি, কাজু কিশমিশ দেব, মশলাটার এখন বাটার সময় নেই, মশলা দেবো না, যে গুঁড়ো শুকনো। হ্যাঁ তুমি ভাত খাবে, রান্না হবে তারপরে তো ভাত খাবে, রান্নাটা হয়ে নিক, ভাত হয়ে গেছে, মাংস আর চাটনিটা বাকি। পেঁয়াজগুলো নিম করে কুচিয়ে দিচ্ছি, এটাই এত সুন্দর আর চপিং বোর্ডের দরকার হয় না। মেলা থেকে একটা ছুরি কিনলাম, ভাবলাম যে কী ধার হবে, অতটা ধার নয় আমাদের, একটু ধার বেশি না হলে ঝুঁত হয় নাকি, ছুরি দিয়ে কাটা অভ্যস্ত। বাবা সরে যা, কেটে যাবে কিন্তু, কাটার সময় ধারে আসবি না। হ্যাঁ আমি এখন এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজ কুচি করে নিচ্ছি, হ্যাঁ রান্না করি, রান্না হলে তো খাবে তুমি, কারেন্ট নেই, লোডশেডিং রয়েছে, অন্ধকার অন্ধকার হচ্ছে, কাঁচা পেঁয়াজ খায় না বাবা।
পেঁয়াজ এই যে কুচি করা কমপ্লিট, এবার উনুনে দিয়ে দেবো উনুনটা ধরিয়ে। কাটা হয়ে দিলাম কুচি করে, পেঁয়াজ কাটা হয়ে দিল না, ওই জন্য আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। একটুখানি জাল হোক নরম হয়ে আপনা আপনি ছেড়ে যাবে, এখানে হাত দিয়ে আর আমি ঝরালাম না, অনেক দেরি হয়ে গেছে আজকে, এত তাড়াতাড়ি আমি রান্না করি না। আর এদিকে দেখো এই যে টমেটো কেটে নিয়েছি, মাংসতে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, আর এই যে আমি মশলাটা রেডি করে নিয়েছি। কারেন্ট নেই, মিক্সিটা পিষতে পারলাম না, তাই রেডিমেড যে মশলাগুলো সেইগুলো, এইটা হচ্ছে তোমার রসুন দিয়েছি, রসুনটা পেস্ট আর আদার পেস্ট, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, এই দিয়ে ভালো করে, ও একটু টমেটো পিউরি, এই দিয়ে ভালো করে টমেটো কেচাপ পিউরি যাই বলো সস বলো ভালো করে দিয়ে এই মিশিয়ে দিই, এইটাই দিয়ে দেবো। একটুখানি পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হোক, গোল্ডেন হোক, নেড়ে নিই একটুখানি, এবার সামান্য নুন দেবো পেঁয়াজটা নরম হয়ে ভাজা হওয়ার জন্য, আর একটুখানি সামান্য পরিমাণে চিনি, বেশি না, জাস্ট দু চার দানা কালারের জন্য। এদিকে দেখো চাটনিতে আমি মিষ্টি দিয়ে দিয়েছি, চিনি আর হচ্ছে বাতাসা দিয়েছি, জলপাই ভালো টক খেয়েছিলাম ডালে কালে, মিষ্টি একটু বেশিই লাগবে দিতে। আবার একটা জিনিস, আমাদের বাড়িতে যে সোনাই রান্না করেছে দাদা, বলে যদি যত টক হবে তত নাকি চাটনি ফাটনির টেস্ট হয় বেশি, আম বলো জলপাই বলো যাই বলো, একটু গুঁড়ো দুধ থাকলে ভালো হতো, নেই গুঁড়ো দুধ দেয় এই চাটনিতে, অনেক কিছু শিখেছি। আজ দেখো একদম পুরো আমার নাড়াইল মানে ভেঙে দেয়া লাগে, নে নাড়তে নাড়তে দেখো কি সুন্দর একদম পুরো ইয়ে হয়ে গেছে, আর একদম পুরো গোল্ডেন ব্রাউনটাও এসছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেবো, মেটেটা তো দেবই, লেগ পিসও দেবো, দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেবো, মাংসের কাঁচা গন্ধটা চলে যাবে, একটু হালকা ভাজা হবে ব্যাস, তারপরে বাকি সব কিছু। এ বাবা আমি দিচ্ছি, বেশি মাথা পড়ি করিস না কিন্তু, আমি দেবো পড়ে যাবে কিন্তু বাবাই, হ্যাঁ আমি দিচ্ছি তোমাকে। চাটনি তাহলে কড়াইটা ওইদিকে শিফট করে দেবো, এইটা একদম কম হয়ে গেছে, এই দিকটা অনেক টাইম লেগে যাবে, এই যে চাটনি প্রায় হয়ে গেছে একটু বাকি, বেশ সুন্দর গাঢ় হয়েছে, দেখতে হবে মিষ্টিটা কেমন হয়েছে। কাজু আর কিশমিশ দিয়েছি দেখো, কেন কাজু কিশমিশ দিয়ে জলপাইয়ের চাটনি অনেক দিন খাওয়া হয় না, একটু পাঁপড়ও ভাজা করবো সাথে, পাঁপড় পোড়াবো, লিজ্জতের পাঁপড়গুলো আবার পোড়া ভালো লাগে, আমার ফেভারিট, মাধুরি ভাজলে ভালো লাগে পোড়ানোর থেকে, আর লিজ্জত পোড়ালে বেশি ভালো লাগে। ওফ ওখানে বাইরে ওই গুজরাটে একবার খেয়েছিলাম, কি সুন্দর ওরা গোল করে পুড়িয়ে দেয় পাঁপড়, আমার মনে হচ্ছে গ্লাসে করে না ওটা ওভেনে দিয়ে করে মাইক্রোওয়েভে, কি সুন্দর গোল পাঁপড়গুলো, দারুণ, আমি একদিন ট্রাই করব। শুভ সন্ধ্যা গাইজ, এখন বাজে হচ্ছে 6:18, দেখো একটু মাইক্রোওয়েভে জল দিয়ে গরম করে আমি একটু ব্ল্যাক কফি করে নিয়েছি, মেলার থেকে আনা একটা গজা আর দুটো অর্গানিক কুকিজ, সন্ধ্যায় এইটা জলখাবার চায়ের সাথে খাওয়া হবে তিনজনই, ছেলে আমি হাজব্যান্ড। ভিডিও শ্যুট আর করতে পারিনি যেহেতু ফোনের চার্জ একদম খতম হয়ে গেছিলো, আমি চার্জে বসিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম, তারপরে উঠে একটু অন্তা টন্তা দিলাম, এখন একটু দিদি নাম্বার শেষ হলো, বসে আবার কিছুক্ষণ কথা বললাম, ছেলেকে ছেলের বাবা পড়াচ্ছে, তারপরে এই যে চা নিয়ে কফি নিয়ে যাচ্ছি। হালকা হালকা শীতের আমেজ, এখন আমি ব্ল্যাক কফি খাবো, হাজব্যান্ড চা, লিকার চা, গজা কুকিজ দেখলে, গজাটা মেলা থেকে আনা, যেমনটা ভাবা হয়েছিল তেমনটা মানে অতটা মানে গজার টেস্টটা পেলাম না, দুটো বড় বড় সাইজের ওরকম আনা হয়েছিলো, একটা খাওয়া হয়ে গেছে আর একটাই ভাগ করে খাওয়া হবে, আমরা খুব একটা মিষ্টি লাভার নই, নোনতা ফোনতা স্ন্যাক্স নামকিন এগুলো হলে ভীষণ ভীষণ, ছেলে এখনই অ্যাড দেখে বলছে মা ম্যাগি খাবো, ম্যাগিটা দিই না, ডক্টরেরই বারণ ছিল ম্যাগিটা খুব একটা হেলথের জন্য ভালো না, ওই জন্য দিও না, তাই আরও আজকে চিকেন করেছি, চিকেন খেয়েছে, আমরা যেদিন একটু স্পাইসি খাই সেদিন একদম সিম্পল মানে ইভিনিংয়ে জলখাবার খাই,
বা কিছু, সেদিন বেশি একটা আমরা খুব একটা ওই স্পাইসি খাই না, বা স্ন্যাক্স এইসব মানে খাই না, মুড়ি ফুড়ি চানাচুর ফানাচুর এই এরকমই। যাই হোক চলো খেয়ে ছেলেকে ঝটপট পুড়িয়ে ফেলি, তারপরে রাত্রে রুটি করব, আটা মেখে রুটি করব, গরম গরম রুটি বা পরোটা আর মাংস, ব্যাস। ছেলের খাবার দিয়ে দিয়েছি, দেখো ছেলের ডিনার একটা আলু মাংসের, এক পিস মাংস আর একটা মেটে, আর এই যে একটা রুটি জল, ব্যাস। মাংস টাংসগুলো আমি একদম পুরো মুছে মুছে নিয়ে এসেছি, একটু ঝাল হয়েছে তো তাই, খুব একটা ঝাল হয় না কিন্তু আজকে হয়ে গেছে ঝাল। গাইস দেখো আজকে কিন্তু উফ আমার থালি মানে ডিনার থালিটা এক্সিলেন্ট লাগছে সত্যি, মানে ওয়ান্ডারফুল বললেও কম। দেখো এই যে এখানে দেখো একটু মিক্সড মানে ওই জিরা রাইস টাইপের করেছি, এখানে আমি দিয়েছি গ্রেট করা হচ্ছে তোমার গাজর, ধনে পাতা, শাহি জিরা, আদা কুচি, আদাও গ্রেট করা কুচি না দেখো, আর একটু সামান্য তোমার দারচিনির পাউডার দিয়ে নুন মিষ্টি, ব্যাস সুন্দর একটা ফ্রাইড রাইস করে নিয়েছি। সাইডে দেখো খুব সুন্দর করে স্যালাড সাজিয়ে দিয়েছি, আর একটা রুটি আর চিকেন আর চাটনি, একদম পুরো পারফেক্ট একটা সিম্পলি নাইস ডিনার থালি হয়ে গেছে। ছেলেকে এখন খাওয়াই, এখন বাজে হচ্ছে 9:15, ছেলেকে খাইয়ে নিই। চলো তাহলে তোমরা আজকে কি হলো না হলো, আমার সারা দিনটা কেমন কাটলো সবই তোমরা দেখতে পেলে খাওয়া দাওয়া। ভিডিওটা এতটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, টাটা বাই বাই, গুড নাইট।